বাংলায় কই মাছের প্রাণ বলে একটা কথা আছে, কারণ কই মাছ ডাঙাতেও দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে। কিন্তু এক্ষেত্রে স্যালামান্ডার বা লাংফিশের অবিশ্বাস্য ক্ষমতার কথা শুনলে কই মাছও লজ্জায় গভীর জলে ডুব দেবে। স্বাদুপানির এই মাছটি মাসের পর মাস এমনকি বছরের পর বছরও ডাঙায় বেঁচে থাকতে পারে। যেমন নাম তেমনই তার কাজ। লাংফিশ নামটি তো আর এমনি এমনি হয়নি, কারণ এই মাছের আছে আশ্চর্য শ্বসনতন্ত্র যা বেশ বৈচিত্র্যপূর্ণ। মাছটির শ্বসনতন্ত্র অভিযোজিত হয়ে অন্যান্য স্থলপ্রাণীর মতোই সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিতে সাহায্য করে। এমনকি কিছু প্রজাতির লাংফিশ বাতাসে শ্বাস নিতে এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে বয়স বাড়ার সঙ্গে ফুলকার কার্যকারিতা হারিয়ে ফেলে। পানিতে থাকলেও নিয়মিত ওপরে এসে তাদের শ্বাস নিতে হয়, এমনকি দীর্ঘ সময় পানির নিচে থাকলে তারা ডুবেও যেতে পারে। লাংফিশের দেহ ইল মাছের মতোই লম্বাটে হয়ে থাকে, সুতার মতো বক্ষ ও পাখনা দিয়ে সাঁতার কাটার পাশাপাশি হামাগুড়িও দিতে পারে তারা। সাধারণত অগভীর পানি ও জলাশয়ে বাস করলেও বড় হ্রদেও এদের দেখতে পাওয়া যায়। আশ্চর্য এই মাছটি পানিতে অন্য সব মাছের মতোই আচরণ করে। তারা পানিতে সাঁতার কাটে, ছোট মাছ ও পুকুরের তলদেশের খোলসযুক্ত জলজ খাবার খেয়ে থাকে। পানি শুকিয়ে গেলেও সমস্যা নেই, শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে গেলে মাছটি কাদার গভীরে ঢুকে পড়ে। মুখ দিয়ে কাদা নিয়ে ফুলকার পাশ দিয়ে বের করে দিতে দিতে তারা কাদার মধ্যেই চলার পথ তৈরি করে নেয়। পছন্দ মতো গভীরতায় পৌঁছে মাছটি খোঁড়াখুঁড়ি বন্ধ করে দেয়। তখন এদের ত্বক থেকে এক ধরনের শ্লেষ্মা নিঃসৃত হয়, যা দেহের চারপাশে কোকুনের মতো শক্ত প্রতিরক্ষা খোলস তৈরি করে। এ সময় শ্বাস নেওয়ার জন্য শুধুমাত্র মুখের অংশটি খোলা থাকে। দীর্ঘ হাইবারনেশনের জন্য দেহের মেটাবলিজম বা বিপাকক্রিয়া কমিয়ে আনতে পারে লাংফিশ। পানি ফিরে এসে কাদা নরম হতে শুরু করলে মাছটি গর্ত থেকে আবার বেরিয়ে আসে। কিছু কিছু গবেষণা প্রতিবেদন অনুসারে শুকনো কাদার নিচে এই মাছ 4 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ায় লাংফিশ পাওয়া যায়। আফ্রিকাতে স্থানীয়রা মাছটি খেয়ে থাকে। প্রায় তারা মাটি খুঁড়ে কাদার গভীর থেকে মাছ শিকার করে। বলা হয়ে থাকে লাংফিশ বেশ কড়া স্বাদের একটি মাছ, যা খেতে কমবেশি সবাই পছন্দ করে।